রাজধানীর হাতির ঝিল এমফি থিয়েটারের মুক্তমঞ্চে তিন দিন ব্যাপী হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ফুড ফেস্টিভ্যালের সমাপনী হয় শনিবার রাতে। হাতির ঝিলের মুক্তমঞ্চ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইসমাইল হোসাইন ইমো। রাজধানীর হাতির ঝিলে এমপি থিয়েটারের মুক্তমঞ্চে দেশবন্ধু গ্রুপের সার্বিক সহযোগিতায় এই ফেস্টিভ্যাল ছিল উৎসব মুখর। এবারের ফেস্টিভ্যালে 21টি প্রতিষ্ঠান অংশ নেয়। পোলার আইসক্রিম, বরিশালের পিঠা, কাশ্মীরি আচার ও দেশবন্ধু গ্রুপের পানীয় স্টলে ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা বলছেন, এই ফেস্টিভ্যালে আরও বেশি পানীয় কোম্পানির অংশ নেওয়া উচিত ছিল, তবে দেশবন্ধু গ্রুপ এ ধরনের ফেস্টিভ্যালে অংশ নিয়ে দর্শনার্থী ও ক্রেতাদের উজ্জীবিত করেছে। সারা বাংলাদেশে দেশবন্ধু গ্রুপ সবাই চিনে, আমাদের 35টা গ্রুপ আছে, এর ভিতরে আমাদের ফুড অ্যান্ড বেভারেজটা একটা। এটা হচ্ছে সবাই চিনে, বাট হচ্ছে আজকে এই মেলার কারণে আমাদের প্রোডাক্টটা সবাই দেখতেছে, মানে সবাই হাতের কাছে পাচ্ছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা যারা খাইছে তারা সবাই বলতেছে এটা গুণগত মান সব দিক দিয়ে ভালো। তারা চাচ্ছে আমাদের পাশের দোকানগুলোতে নাই কেন, আমরা এটা যদি পাশের দোকানে পেতাম তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা খুব সহজে পেতাম বা খেতে পারতাম। দেশবন্ধু ম্যাঙ্গো জুস, দেশবন্ধু লিচি, নিয়ন, দেশবন্ধু ড্রিঙ্কিং ওয়াটার, দেশবন্ধু প্লেন টোস্ট, ফ্রেঞ্চ আপ, সুইচ টি টোস্ট, ড্রাই কেক, চিপস ও হার্টবিট চিপস। প্রথম দিনে বিক্রি তেমন একটা না হলেও গত শুক্র ও শনিবার দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আমরা এখানে ফার্স্ট ডে থেকেই সেরকম একটা আগ্রহ নিয়ে এসেছিলাম যে মোটামুটি অনেক সেল হবে, অনেক অনেক কাস্টমার আসবে, অনেক মানুষজন আসবে এখানে কনসার্ট উপভোগ করার জন্য। প্রথম দিন মানুষজন হয়তো বা অত বেশি জানতো না এই প্রোগ্রামটার ব্যাপারে। সো সেকেন্ড ডে ফ্রাইডে আমাদের মোটামুটি অনেক ভালো সেল হয়েছে। নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে ফেস্টিভ্যালের আয়োজক, অংশগ্রহণকারী ব্যবসায়ী ও ক্রেতারাও খুশি। বিক্রেতারা বলছেন, এই ফেস্টিভ্যালের মাধ্যমে তাদের পণ্যের প্রচার যেমন হয়েছে তেমন বিক্রিও বেড়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, বাট হচ্ছে যেহেতু অফ ডেতে পড়ছিল আরও বেশি কিছু আশা করছিলাম, বাট হচ্ছে বৃষ্টির জন্য সেটা একদমই হয় নাই। তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক যে লাস্ট রাতটুকু আছে, যদি বৃষ্টি না হয় একটা কিছু আশা রাখা যায়। নিজে তৈরি করেন? আমি নিজে তৈরি করি, আমার ওয়াইফ খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, প্রায় এটা 40 বছর যাবত আমার আব্বু করতেন, সে আব্বুর বেলা থেকে এখন পর্যন্ত 50 বছর, আমার বয়স 45, আমি এখনও করতেছি এটা। ফেস্টিভ্যালের সাথে জমকালো আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন নামি দামি সঙ্গীত শিল্পীরা অংশ নেন। কনসার্ট শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। নিজেদের পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দিতে নানা উদ্যোগের পাশাপাশি এ ধরনের ফেস্টিভ্যালের আয়োজন আরও হওয়া দরকার বলে মনে করেন অংশগ্রহণকারীরা।